পরিবর্তনের প্রকৃত দিশারি যিনি বিগত চার বছর আট মাসে বদলে দিয়েছেন বিধাননগর বিধানসভাকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বপ্নকে সফল করে তোলার জন্য যিনি নিজেই হয়ে উঠেছেন উন্নয়নের কাণ্ডারি, শ্রী সুজিত বোস মহাশয় সঠিকভাবেই আইকন অফ চেঞ্জ, পরিবর্তনের প্রতীক। কনস্টিটুয়েন্সির সার্বিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ওনার প্রাথমিক লক্ষ্য জনস্বাস্থ্য, শিক্ষা, পানীয় জলের সরবরাহ, নিকাশি ব্যবস্থা, উন্নততর পরিকাঠামো এবং জনসংযোগ। বহু ডেভেলপমেন্ট আমাদের হয়েছে, রাস্তাঘাট, নিকাশি, পানীয় জল প্রচুর শতাংশ মানুষ পেয়েছে, আর দু এক জায়গা বাকি আছে। কিছু ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, সেটা আমরা জানি, সেই ট্রান্সপোর্টেশনগুলো আমরা ঠিকঠাক করে দেব। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে তার অবদান অনস্বীকার্য। हमारे विद्यालय में क्लास 11, 10, 12 सभी छात्र छात्राओं को साइकिल दिया गया है। এই সাইকেলটি পেয়ে খুব উপকার পাচ্ছে, বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। আমার বাড়ি স্কুল থেকে অনেকটাই দূরে, যার ফলে আমার স্কুল যেতে অসুবিধা হতো আর অনেক সময় দেরিও হয়ে যেত। আমরা এখানে যারা বসে আছি কন্যাশ্রী প্রকল্পে, আমরা সবাই টাকা পাই, ভবিষ্যতে যাতে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং তার জন্য যেন আমাদের কোনো অসুবিধা না হয়, ওই জন্য সুজিত অ্যাঙ্কেল আমাদের এই প্রকল্পটা পেতে অনেক সাহায্য করেছে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বিধাননগর কনস্টিটুয়েন্সিতে রয়েছে একাধিক খেলার মাঠ। এই মাঠটা খেলার জন্য আগে উপযুক্ত ছিল না, এখন সুজিত কাকু আমাদের জন্য এই মাঠটা অনেক সৌন্দর্য করে দিয়েছে, যাতে আমরা খেলতে পারি এবং প্র্যাকটিসও করতে পারি। ছাত্র যুবরা যাতে বিপদে না যায় তার জন্য প্রচুর খেলার মাঠ, আর এই দক্ষিণদারের মতো জায়গায় চার পাঁচটা খেলার মাঠ তৈরি করে দিয়েছে। আমরা চাই যুব সমাজ খেলাধুলো, এবং ক্লাব গ্র্যান্ড পেয়েছে প্রচুর, 120টা ক্লাব গ্র্যান্ড পেয়েছে আমার কেন্দ্র। জনকল্যাণে রত জনস্বাস্থ্যকে বিশেষ প্রাধান্য দিয়েছেন নিজের কনস্টিটুয়েন্সিতে। জীর্ণ হাসপাতালগুলির উন্নয়ন করেছেন, গড়ে তুলেছেন উচ্চমানের আধুনিক হসপিটাল, একই সাথে নতুন প্রযুক্তি ও আয়ুর্বেদ চর্চার মেলবন্ধন দেখতে পাওয়া যায় এখানে। গান্ধী সেবা সদনের মতো নন প্রফিট হসপিটালে রয়েছে কম খরচে চিকিৎসার সুবিধা। পাতিপুকুর টিবি হাসপাতাল সেজে উঠেছে নতুন রূপে। এই সরকারের সাড়ে চার বছরে প্রচুর উন্নতি হয়েছে, হাসপাতালগুলো ভালো হয়েছে আমাদের, বিশেষ করে বিধাননগর সাব ডিভিশন হসপিটালে। আপনারা জানেন সেখানে ন্যায্য মূল্য ওষুধের দোকান যেমন হয়েছে, আগামী দিনে সাব ডিভিশন হসপিটালটা আরও ভালো আমরা করতে চাই। রুচি যার শিল্পবোধকে প্রশংসা না করলে পারা যায় না, তিনি হচ্ছেন সুজিত বসু মহাশয়। আমরা এই হাজারো সুজিত বসুদের যদি পাই তাহলে সাধারণ লোক শুধু না, পশ্চিমবাংলার দিকেও আমার মনে অনেক অনেক এগিয়ে যাবে। ভি তো বেফিক্র হোকে হাম লোক রাত কো ভি ঘুম সকতে হ্যায়, দিন মে ভি ঘুম সকতে হ্যায়, অর পহলে কনভিন্স কা ইতনা প্রবলেম থা পর আবি নাহি হ্যায় বিলকুল। ও সাল মে 365 দিন কাম করতে হ্যায়, জো আদমি 365 দিন কাম করতে হ্যায় উসকো ভোট মে মাঙ্গনে কি জরুরত নাহি পড়তি হ্যায়। মানুষের সার্বিক উন্নয়ন, মানসিক এবং শারীরিক বিকাশ বারবার প্রাধান্য পেয়েছে শ্রী সুজিত বোসের উন্নয়নের প্রকল্পে। ছোট বড় সব বয়সীদের জন্যই গড়ে তোলা হয়েছে ইকোনেস্টের মতো মনোরম পরিবেশ। ইভিনিং ওয়াক হোক বা শরীর চর্চা অথবা নিছক ভালো সময় কাটাতে, বিধাননগর কনস্টিটুয়েন্সির মনোরম পরিবেশের জুড়ি মেলা ভার। খুব ভালো করে জাগে তো ঘরের মতো বসে থাকতাম, এখন বিকাল হলে মনে হয় পার্কে যাই, পার্কে যাই, এটা হাওয়া খায় বসি, ঘুরে টুরে অনেকক্ষণ, তারপর সন্ধ্যের পরে বাড়িতে। সুজিতবাবুই এটা করেছে, যার জন্য আমরা এখানে আবার বৃদ্ধ বনিতা সবাই এখানে আসতে পাচ্ছি এবং অনেকেই এখানে এসে উপভোগ করছে। রাত্রি 9টা 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত অনেকে থাকে। তো এখানে যে পচা ডোবাটা আমি দেখেছিলাম সেটা তো সত্যি, এটা যা সৃষ্টি করেছে এখানে উনি, পার্ক করে, ফাউন্টেন করে, এটা ধারণাই করতে পারিনি। শুধু তাই নয়, কলকাতা পেয়েছে তার প্রথম টাইম জোন। লন্ডনের বিগ বেনের আদলে তৈরি কলকাতা টাইম জোন শহরের মুকুটে এক নতুন পালক। অত্যন্ত নিপুণ পরিকল্পনার মাধ্যমে জল জমার সমস্যার সমাপ্তি করতে পেরেছেন। স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম বানানো হয়েছে নিকাশি ব্যবস্থাকে আরও উন্নততর করে তোলার জন্য।
যে ডিভাইডার আছে সেখানে গ্রিনারি হবে এবং বোদ্দা সাইডে আপনার কিছুদিন আগে কভার জোন করেছি। যেমন আমরা ভিআইপি রোডের ধারে যে বড়ো পিটগুলো ছিল, নয়নগিরিগুলো যেগুলো ছিল সেগুলো যেমন আমরা সৌন্দর্যায়ন করেছি বিউটিফিকেশন পিডাব্লিউডি থেকে টাকা এনে, তেমনি পিডাব্লিউডিকে দিয়ে যশোরটাকেও আমরা বিউটিফাইড করাচ্ছি। এই কাজগুলো এবং আমাদের এই অঞ্চলে আর কোনো খোলা ড্রেন আমরা রাখছি না। ড্রেনেজ সিস্টেমগুলি রয়েছে সেগুলিকে অত্যন্ত আধুনিকভাবে সেগুলিকে কভারেজ করে দিচ্ছেন, এরই নাম সুজিত বসু। প্রত্যেকটা ড্রেনকে উনি স্ল্যাব সিস্টেম করে দিয়েছেন, একটা যেমন নোংরা জলটা পাস হবে, পাশাপাশি মশা যাতে সেখানে বাসা বাঁধতে না পারে সেটারও ব্যবস্থা করেছেন। নাগরিকদের বহুদিনের আকাঙ্ক্ষিত দেবীঘাট এক গর্বের বিষয়। এখানে এলাকার ঠাকুর প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। স্বামী বিবেকানন্দের আদর্শকে এগিয়ে রেখেছেন। শ্রীভূমিতে তৈরি বিবেক রথ নিজের স্বমহিমায় বিরাজ করছে। এবং সব থেকে বড় সফল হচ্ছে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রোর যে জট ছিল, আপনারা জানেন সেখানে একটা বড় বাধা দাঁড়িয়েছিল দত্তবাদ, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে অনুরোধ করবার করে আমরা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলি। সেই নটা পিলার মধ্যে আমরা দেখেছি দুটো দুটো চারটে পিলার ছাড়া পাঁচটা পিলার বাড়িগুলোর মধ্যে পড়ছে। তাদের সঙ্গে আমরা কথা বলে আলাপ আলোচনা করে তাদেরকে সঠিক পুনর্বাসন, ঠিক তার পাশেই আপনারা জানেন একটা G+7 বাড়ি তৈরি হচ্ছে, সেখানে তাদেরকে কিছুদিনের মধ্যে পুনর্বাসিত করতে হবে, এখন টেম্পোরারি জায়গা তাদেরকে রাখা হচ্ছে। সুজিতদা হচ্ছে আমাদের এখানে ঘর, পায়খানা, বাথরুম, কল, লাইট আমাদের সব কিছু দিয়েছে, কিন্তু এতে আমরা খুব খুশি। মানুষের সুবিধার জন্য তৈরি হয়েছে সুলভ শৌচালয়, গার্বেজ ব্যাগ তুলে দিয়ে এসেছে আধুনিক প্রযুক্তির কম্প্যাক্টর যন্ত্র, বোরো পিটের সংস্কার করে তার ওপর তৈরি হয়েছে ঝুলন্ত ব্রিজ যা আলোকসজ্জায় ও উৎকর্ষতার বিচারে অনন্য, রাস্তার বিভিন্ন স্থানে বসানো হয়েছে সুউচ্চ বাতিস্তম্ভ, আপনারা জানেন প্রচুর উজ্জ্বল বাতি লাগানো হয়েছে, এলইডি ল্যাম্প লাগানো হয়েছে, আর আমাদের এখানে রাজ্যে পুরো লোডশেডিং বন্ধ হয়ে গেছে। এখানে দেখ বহুদিন ধরে এখানে জঙ্গল হয়েছিল বা কাঁচা ড্রেন হয়েছিল, নোংরা মশা মাটি হচ্ছিল, তো দাদা আমাদের দাদা বলতে সুজিত বোস এখানে পরিষ্কার করে 9 জন দোকানদারকে 9টা দোকান দিয়েছে বিনামূল্যে, কোনো পয়সা নেয়নি। এই গোলাঘাট অঞ্চলে সুজিতদা আমাদের বিধায়ক, সত্যিকারে উনি প্রকৃত মানুষ, আমাদের এই 9খানা দোকান বিনামূল্যে আমাদের দান করেছেন। আশা করি সুজিতদা আগামী দিনে আরও ভালো কাজ করবে, তো তার জন্যে আমি খুব ধন্যবাদ জানাই সুজিতদাকে। সুজিতদা আমাদের জনগণের মধ্যে বা আমাদের পাশে সবসময় থাকে। উন্নয়নের আকাশে বিধাননগর কনস্টিটিউয়েন্সি এক নতুন পথিকৃৎ। সারা বছর যেখানে এগিয়ে চলেছে উন্নয়নের কাজ, তৈরি হচ্ছে সাবওয়ে, নতুন বাস টার্মিনাস, গ্রীষ্মের খরতাপে মানুষকে শান্তির আশ্রয় দিতে রয়েছে এসি বাস স্ট্যান্ড, পাল্টাচ্ছে মানুষের জীবনযাত্রার মান। আজ স্বপ্ন উড়ান ভরে লেক টাউনের মসৃণ রাস্তা ধরে। এই সবই সম্ভব হয়েছে একজন ব্যতিক্রমী মানুষের হাত ধরে, এলাকার উন্নয়নের আর এক নাম শ্রী সুজিত বোস। আমাদের কাজ হচ্ছে 4 বছর 8 মাসে করেছি, মানুষের কাছেই সেটা পরিষ্কার আছে, আগামী দিনে আরো বেশি কাজ করার চেষ্টা করব। মানুষ কি চায়? মানুষ পরিষেবা চায়, মানুষ চায় বিধায়কের কাছে শান্তি শৃঙ্খলা চায়, ল অ্যান্ড অর্ডার যদি ভালো থাকে। এখানে ল অ্যান্ড অর্ডার যথেষ্ট ভালো, তো সুতরাং সাধারণ মানুষের আশীর্বাদ আমার ওপর আছে। আমিও মানুষকে খুব ভালোবাসি, মানুষকে খুব সম্মান করি, এবং মানুষের যে কাজ দায়িত্ব আরও বাকি আছে সেগুলো আমরা সম্পন্ন করি। আমি অঙ্গীকারবদ্ধ, মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমি আশাবাদী আবার আমি মানুষের আশীর্বাদে জিতব। তিনি নিজের কর্মযজ্ঞের মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের। আসুন এই উন্নয়নের রথে এগিয়ে চলি আগামী বছরগুলিতে। উন্নয়নকে বেছে নিন, জোড়া ফুলে ভোট দিন।